সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি হাসনাত আজাদি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইমিগ্রেশন ল নিয়ে আমাদের নিয়মিত অনুষ্ঠান ওয়ার্ক পারমিট অ্যাডভাইজে দর্শনতম পর্ব দেখবার জন্যে। দর্শক, আমাদেরকে কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারে, এবং দর্শক অনুরোধ রইল কল করবার সময় টেলিভিশন চ্যানেল থেকে একটু দূরে গিয়ে অথবা টেলিভিশনের ভলিউম কমিয়ে দিয়ে আমাদেরকে কল করবেন। দর্শক, গত দুই পর্বে আপনারা জানেন আমরা আলোচনা করেছি স্পন্সর ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে, এবং অসংখ্য দর্শকের অনুরোধের কারণে আমরা বাধ্য হচ্ছি আজকের অনুষ্ঠান এই টপিকটা মেনটেন করতে, এবং একই সাথে রিসেন্ট যে চেঞ্জ এসেছে ইমিগ্রেশন লতে সেই বিষয়গুলোর উপর আমরা আলোকপাত করার চেষ্টা করব। আমাদের সাথে আছেন যথারীতি আপনাদের পরিচিত জনাব লুতফুর রহমান, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত এবং আমরা দর্শকদেরকেও স্বাগত, শুভেচ্ছা। তো প্রথমেই আমরা জানতে চাইবো আপনার কাছে যে ইমিগ্রেশন অ্যাক্ট 2014 যে চেঞ্জগুলো নিয়ে এসেছে, এবং এই ব্যাপারে কিছু আমাদের দর্শকদের একটু আইডিয়া দিন। 2014 অ্যাক্ট টু মি আসলে যত অ্যাক্ট আছে এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ড্রাকোনিয়ান অ্যাক্ট যেটাকে বলা যায়। আচ্ছা, অ্যাকচুয়ালি ইমিগ্রেন্টসের জন্য যেটা, জি, কারণ অনেক অ্যাক্টই তো 1971 পর থেকে ফার্স্ট অনেক অ্যাক্টই আসছে, অনেক কিছুই আসছে, অনেক ডিফিকাল্ট, ওরা এভরি টাইম সিচুয়েশনের উপর বেস করে চেঞ্জ করতেছে। বাট এবারকার চেঞ্জটা চিন্তা করেন, এবারকার চেঞ্জটা অনেক ডেঞ্জারাস এই কারণে যে 21 অ্যাপিল রাইট ছিল বিভিন্ন ক্ষেত্রে পয়েন্ট বেঞ্চ সিস্টেমে, সেটা আপনার বলেন স্টুডেন্ট বলেন, ওয়ার্ক পারমিট বলেন, আপনার ম্যারিজ ভিসা বলেন, বা যেটাই পয়েন্ট বেঞ্চ সিস্টেম, টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3, টিয়ার 4, টিয়ার 5, হোয়াটএভার, সব রাইট 21টা সিস্টেমে অ্যাপিল করা যেত। এটাকে এখন রিডিউস করা মাত্র 4 অ্যাপিল রাইট রাখছে, 17 অ্যাপিল রাইট ইজ রিমুভড ফ্রম দ্য লিস্ট, অ্যাবলিশ করে দিয়েছে। তারা বলতেছে যে এতে গিয়ে তাদের 219 মিলিয়ন পাউন্ড সেভ হবে ওভার দ্য নেক্সট 10 ইয়ার্স, 58% ওয়ার্কলোড রিডিউস হবে, এইটা তাদের মেইন এইম। কিন্তু এতে গিয়ে দেখা গেছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউর উপরে বেস করে ডিসিশন হবে, যেটা ওই আসলে অফিসাররাই ডিসিশন নেবে। একটু একটু আমাদের দর্শকদের সুবিধার্থে একটু ভেঙে ভেঙে বলুন আমাদেরকে। তো প্রথমত যে আপনার 17টা সেক্টরে আপনি অ্যাপিল রাইটস উইথড্র করে ফেলেছে ওরা, তো সেক্ষেত্রে 4টা সেক্টরে অ্যাপিল রাইটস, চারটা সেক্টর কি? এই 4টা সেক্টর বেসিক্যালি হিউম্যান রাইটের উপর। আচ্ছা, যেমন ফার্স্ট হিউম্যান রাইট, সেকেন্ড হলো অ্যাসাইলাম, অ্যাসাইলাম যদি হয়, রিফিউজি রাইট, তারপর রিমুভাল, কাউকে যদি রিমুভ করে বা ডিটেনশন বা রিমুভ, মানে মেইনলি বেসিক্যালি তারা যেগুলাতে বেসিক্যালি হিউম্যান রাইট এক্সিস্ট আছে এই চারটা সেকশনেই অ্যাপিল রাইট করা যাবে, আর কোথাও নাই। যেমন এখন আপনি পয়েন্ট বেস সিস্টেম তো আমাদের মেইনলি ইমিগ্রেন্টরা বর্তমানে, যেহেতু পয়েন্ট বেস সিস্টেম সিন্স ইন্ট্রোডিউস 2008, এখন আপনার টিআর 1 বলেন, যেমন এন্টারপ্রেনার, ইনভেস্টর, হাইলি স্কিল মাইগ্রেন্ট যারাই আছে টিআর 1-এ, ওদের অ্যাপিল রাইট নাই। টিআর 2-তে যেগুলো আমরা সবসময় আলাপ করতেছি যে ওয়ার্ক পারমিট, বা টিআর 2-তে মিনিস্টার অফ রিলিজিয়ন, স্পোর্টস পার্সন, টিআর 5 ক্রিয়েটিভ, তারপর আপনার টিআর 4 মোস্ট ইম্পর্ট্যান্ট টিআর 4 স্টুডেন্ট, এদেরকে নো রাইট অফ অ্যাপিল। এখন কী হবে যে, এবং সেটা যেটা ইম্পর্টেন্টলি এই 20 তারিখে হয়েছে, যেটা মানে এই লাস্ট মানডে ইয়েস্টারডে থেকে। আমাদের একজন দর্শক লাইনে আছে, আমরা কলটা নিয়ে আপনার আলোচনা ফিরে আসছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন? জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটা বলুন এবং প্রশ্নটা করুন। জি, আমার প্রশ্ন হইতে যে আমি একটা কোম্পানির সাথে টিপ নিয়ে কথা হয়েছিলাম। আপনার টিভি ভলিউমটা একটু কমিয়ে নিন। জি, আমার তো টিভি বন্ধ। জি, একটু তাহলে একটু জোরে কথা বলুন, তাহলে আপনার ভালো শুনতে পাবো আপনাকে। জি, আমি একটা কোম্পানিরে অ্যাপ্রোচ করছিলাম টিয়ার 2 নিয়ে, উনি বলল যে ওনার কাছে দুইটা লাইসেন্স আছে, একটু দুইজন রিক্রুট করতে হবে। এখন কি ওনার কি কোনো স্পেসিফিক ভাবে দুইটা যে স্পন্সর, এটা কি স্পেসিফিক কোনো পজিশনের জন্য ডিসাইডেড হোম অফিস থেকে, নাকি উনি চাইলে পজিশন ক্রিয়েট কইরা নিতে পারবে? আচ্ছা, আপনার প্রশ্নটা খুব সুন্দর। সেটা হলো যে উনি চাইলে পজিশন ক্রিয়েট করতে পারবে না, ওনার পজিশনটা ওনার বিজনেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী পজিশনটা হবে। হাওয়েভার, এটা হলো যে আপনার এসওসি কোড আছে তাদের, এসওসি কোড UKBA 2014-এ যেটা কোড আছে সেখানে এনভিকি লেভেল 6-এর জবটা এই মুহূর্তে ওয়ার্ক পারমিট যারা টিআর 4 স্টুডেন্ট, আমি জানি না আপনাকে অবশ্যই এটা আমি জিজ্ঞেস করিনি আপনি টিআর 4 স্টুডেন্ট কি না, যারা টিআর 4 স্টুডেন্ট বা পোস্টারি ওয়ার্কে আছে তাদেরকে ওয়ার্ক পারমিটে যেতে হলে লেভেল 6 জবে যেতে হবে, এবং সেই লেভেল 6-এর যে এসওসি কোড আছে
উনি যদি কোনো পজিশন ওনার সেই কোড অনুযায়ী থাকে সেক্ষেত্রে উনি একমাত্র কস ইস্যু করতে পারবে। উনি অন্য কোনো কস, উনি লেভেল থ্রি কস তো, সে আপনি এখন টিয়ার ফোর স্টুডেন্ট, উনি যদি একটা কাস্টমার অ্যাসিস্ট্যান্ট একটা কস ইস্যু করতে চায় এবং ওনার প্রয়োজন, কিন্তু এটা ইস্যু করতে পারবে, কিন্তু এটা ইস্যু করলে ভিসা হবে না, বিকজ ওই লেভেলটা মিলতে হবে, যে লেভেল সিক্স আছে এবং অ্যাসোসি কোডের নাম্বার সাথে ডিউটির সাথে মিলতে হবে, তাইলেই হবে। জি ধন্যবাদ। আর দর্শক একটা কথা বলে রাখছি যে আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে কারণে ইমিগ্রেশন ঝামেলা আমরা পড়ি, কারণটা হলো আমরা ইমিগ্রেশন রুলসের বাইরে গিয়ে কাজ করতে চাই, তো এই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট যে এমপ্লয়ারদের জন্য এবং এমপ্লয়ীদের জন্য হলো যে আপনি ইমিগ্রেশন লয়ের আন্ডারে থেকে সাপোজ আপনার যে বিজনেসের কথা বললেন, সেক্ষেত্রে বিজনেসে যদি আপনার পজিশন না থাকে সেক্ষেত্রে পজিশন ক্রিয়েট করার কোনো অপশনই, হ্যাঁ পজিশন ক্রিয়েট করার অপশন আসে না, বাট বিজনেসে পজিশন থাকলে দেখতে হবে সেই পজিশনটা আবার এসওসি কোডের সাথে মিলে কি না, দেন একমাত্র অ্যাপ্লাই করা যাবে। এখন ওনার বিজনেসে প্রয়োজন কাস্টমার অ্যাসিস্ট্যান্ট ফর এক্সাম্পল, এখন উনি যদি বলে যে আমি কাস্টমার অ্যাসিস্ট্যান্ট রিক্রুট করবো, তাহলে ওয়ার পয়েন্ট হচ্ছে না, বিকজ এসওসি কোডের সাথে মিলতে হচ্ছে না, লেভেল সিক্স হচ্ছে না, লেভেল সিক্স এর সাথে ম্যাচ করলেই সেটা সম্ভব কস্টটা ইস্যু করা। ধন্যবাদ। তো আপনি আমাদেরকে বলছিলেন যে শুধুমাত্র চারটা ক্ষেত্র ছাড়া সবগুলো ক্ষেত্র থেকে অ্যাপিলার্স উইথড্র করে ফেলেছে, তো যেই যেই সেক্টর থেকে অ্যাপিলার্স উইথড্র করা হয়েছে সেই ক্ষেত্রে আপনার এখন তাহলে এক্সিস্টিং সিস্টেমটা কি এখন থেকে কি হবে? এখন থেকে সিস্টেমটা হলো যে ওরা দেখেন কি সারপ্রাইজিংলি সেটা বিলটা পাশ হয়েছে ধরেন মেতে মনে হয় মে না জুনে 2014 একটা, সেই অ্যাক্টের কিন্তু ইমপ্লিমেন্টেশন ধীরে ধীরে হবে, যেমন এই ইমপ্লিমেন্টেশন অনেকটা স্টেজ আছে, এর মধ্যে ওয়ান অফ দ্য স্টেজ আপনার একটু পরে আসবো অথবা যদি আলোচনা শুরু দেন, সেটা হলো যে ল্যান্ডলর্ডদের যে ইফেক্টটা এটাও কিন্তু 2014 অ্যাক্টে আছে, এই অ্যাপিল রাইটটাও কিন্তু 2014 অ্যাক্টে আছে। তো এই 2014 অ্যাক্টের যে ইমপ্লিমেন্টেশনটা আস্তে আস্তে শুরু করছে সেটা মাত্র ফ্রাইডে, লাস্ট ফ্রাইডে অ্যানাউন্সমেন্ট দিয়ে মানডে থেকেই সেটা শেষ করে ফেলছে টিয়ার ফোরের। অ্যাটলিস্ট ওরা যদিও বিল পাস হয়েছে, ওদেরকে অ্যাটলিস্ট সময় দেওয়া উচিত ছিল যে নেক্সট অ্যাপিল থেকে হবে বা এই থেকে হবে, এক সপ্তাহ আগে হঠাৎ করে বলছে যে যারা 20 অক্টোবরের পরে অ্যাপ্লিকেশন করবে বা 20 অক্টোবর দিন অ্যাপ্লিকেশন করবে তাদের এখন থেকে আর রাইট অফ অ্যাপিল নাই টিয়ার 4 স্টুডেন্টদের ক্ষেত্রে, বাকি সেক্টরের ক্ষেত্রে এখন বাকি সেক্টরের ক্ষেত্রে এই জিনিসটা এখনো কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি, বিকজ ওরা যেহেতু লাস্ট ফ্রাইডে যেটা অ্যানাউন্সমেন্ট আছে সেখানে লেখা টিয়ার 4 স্টুডেন্ট, বাট এটা কিন্তু লটা কিন্তু পয়েন্ট বেস সিস্টেম সবার জন্য, মাইগ্রেন্ট টিয়ার 2 জন্য টিয়ার 1 এর জন্য, হয়তো আমার কাছে মনে হচ্ছে টিয়ার 2টা পরের সপ্তাহে হবে বা পরের মাসে হবে এই ধরনের একটা সিস্টেম, কারণ এখন এখন বলতেছে টিয়ার 4 এর কথা, শুধু ওই জায়গায় লিখছে যে টিয়ার 4। আমাদের আরেকজন দর্শক লাইনে আছে, আমরা কলটা নিয়ে আবার ফিরে আসছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন? জি জি আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার একটা প্রশ্ন ছিল ভাই। জি বলুন। আমি আগে চাকরি করতাম, জি, কিন্তু যেহেতু আমি ডিসেবল হয়ে গেছি তো এখন আমি ওয়াইফকে আনার জন্য চেষ্টা করতেছি আর কি। আচ্ছা, এখন ডিসেবল আপনি ডিসেবল কি দিয়ে কি হবে নাকি? আমাকে কে একজন বললো যে আপনি ট্রাই করতে পারেন, ডিসেবল দিয়ে হইতে পারে, এই জন্য জানার জন্য ফোন করলাম। জেসে একটা প্রশ্ন রাখছি আপনার কাছে যে আপনি কত বছর এই দেশে? আমি এই দেশে প্রায় 16-17 বছর। আচ্ছা ঠিক আছে, জি। আপনি আপনার স্পাউস জানবেন, আপনি ব্রিটিশ বা ইনডিফিনিট তাই তো? আপনি যদি ডিজেবিলিটি অ্যালাউন্স পেয়ে থাকেন এবং সেটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনি যদি অ্যালাউন্সটা পাওয়ার ক্রাইটেরিয়া মিট করেন তাইলে সেই এক্সেমশনে আপনি পড়বেন, আপনি যদি সেই ক্রাইটেরিয়া মিট আগে না করে থাকেন এবং আপনাকে ডিজেবিলিটি, এখন তো আপনি জানেন মনে হয় যে যারা ডিজেবিলিটি অ্যালাউন্স পায় তাদের জন্য আবার আলাদা একটা ইন্টারভিউ আছে, একটা প্রসিডিউর আছে, আপনি কী কাজ করতে পারবেন কী কী পারবেন না এগুলো ইন্টারভিউ নেওয়ার পরে ওরা আপনাকে একটা অ্যালাউন্স দেয়, তো সেই ক্ষেত্রে আপনি যদি সেটা পেয়ে থাকেন এবং এটা আপনি অ্যাপ্রুভড হয় তাহলে আপনি আপনি অবশ্যই সেই এক্সেমশন অ্যাপ্লাই করে আপনার ফ্যামিলি আনতে পারবেন, এবং সেই ক্ষেত্রে তাকে অবশ্যই 18600 রুল ফলো করতে হবে না, কারণ এক্সেমশন আছে। জি জি ধন্যবাদ দর্শক আপনাকে। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি এক্সেমশন আছে কিন্তু সেই এক্সেমশনটা পাওয়ার জন্য আপনাকে রুল ফলো করতে হবে, আপনি ডিসএবিলিটি অ্যালাউন্স পাচ্ছেন কিনা সেটা দেখতে হবে, আপনি যদি শুধু ডিসএবল তাইলে অবশ্যই হবে, হ্যাঁ তাইলে অবশ্যই ডকুমেন্টস ওই ডকুমেন্টস আপনার লাগবে, কারণ আপনি যদি শুধু বলেন যে আমি ডিসএবল কাজ করতে পারবো না সেটা সেটা অ্যালাউন্স না, আপনি যদি রিয়েলি স্ট্যাটুটরি ডিসএবিলিটি অ্যালাউন্স পেয়ে থাকেন তাইলে আপনি এক্সেমশন অ্যাপ্লাই করতে পারবেন। আলোচনায় তো
আপনি আমাদেরকে স্টেজ বাই স্টেজ বলুন যে এই সাপোজ এখন টিয়ার ফোর এর জন্য ওরা স্টপ করে দিয়েছে, এখন টিয়ার ফোর কে যখন অ্যাপ্লাই করবে এখানে একটা কনফিউশন কি আমি আজকে আসার আগে দেখলাম, যেহেতু আলাপন এক জায়গায় লেখা দেখা দিল যে পয়েন্ট বেস সিস্টেমের জন্য অ্যাপিল রাইট নাই, তার মানে পয়েন্ট বেস সিস্টেম শুধু টিয়ার ফোর না, শুধু সব এটা কিন্তু কনফিউজড, কারণ কাল ফ্রাইডে অ্যানাউন্সমেন্টে বলছে স্পেসিফিক্যালি লিখছে টিয়ার ফোর স্পেসিফিক্যালি, কিন্তু ফ্রাইডে যে একই সাথে আপনারা যে মিনিস্টার অফ স্টেট ফর স্টেটমেন্ট জেমস ব্রোকেন শার্ট যে বলেছেন উনি কিন্তু টিআর 4 এর কথা মেনশন করেছেন না, বাট আপনি আজকে আজকে আমি আবার gov.uk এর একটা সাইটে দেখলাম কোথায় যেন যে পয়েন্ট বেস সিস্টেমদের অ্যাপিল থাকবে না এবং তাতে ডিপেন্ডেন্টের অ্যাপিল রাইট থাকবে না, এবং সেই পয়েন্ট বেস সিস্টেম বলতে কিন্তু এটা ব্রড, অনেক ব্রড, কারণ এটা টিআর 2 টিআর 1 ডিপেন্ডেন্ট এভরিবডি, তা সেটা এটা অবশ্যই ইমপ্লিমেন্ট হবে যেহেতু পার্লামেন্টে পাশ হয়েছে, এটা হয়তো বা ডে বাই ডে হবে, বাট আজকে থেকে হয়তো বা 20th অক্টোবর থেকে টিয়ার 4, তারপরে হয়তো বলতে পারে টিয়ার 2, অথবা হু নোজ এখন ডিসিশন আসলে আমরা নেক্সট বুঝতে পারবো সবার জন্য কি না এটা, বাট কাট অফ পয়েন্ট কিন্তু আজকে, আজকে থেকে আপনি যদি যে কোনো অ্যাপ্লিকেশন করবেন সেটার অ্যাপিল রাইট থাকবে না, স্পেশালি টিয়ার 4 এর এটা থাকবেই না। আমাদের আরেকজন দর্শক লাইনে আছে, আমার কলটা নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। ভাইয়া আমি টিয়ার 4 এর স্টুডেন্ট। জি আমি 16th অফ অক্টোবর আমি অ্যাপ্লাই করেছি স্টুডেন্ট ভিসার জন্য। আচ্ছা, আর আমি কি এখানে আপিল রাইট পাবো কিনা এই ক্ষেত্রে? আর আরেকটা ব্যাপার জানার জন্য, যেটা জি ক্যাপ সিস্টেমটা এরা কবে থেকে কাউন্ট করে? আচ্ছা, এটা কি আমি ফ্রম দ্য বিগিনিং থেকে কাউন্ট করবে? আমি এখানে এই দেশে আসছি 2005 এ। আচ্ছা আচ্ছা, তো 2005 থেকে 2014 পর্যন্ত কাউন্ট করবে নাকি যখন থেকে কাজ পাইছি তখন থেকে কাউন্ট করবে জিনিসটা জানার জন্য? জি ধন্যবাদ আপনার কলের জন্য। তো না দুটো কোশ্চেন। হ্যাঁ দুটো কোশ্চেন, একটা হলো যে উনি যেহেতু 16 অক্টোবরে করছে, উনি তো 20 অক্টোবরে কাট অফ পয়েন্ট উনি আগেই করছে, সেহেতু অ্যাপিল রাইট পাবে যদি ওদের হাতে গিয়ে ভিসাটা শেষ হয়। এখন এটা বুঝতে হবে যে স্টিল ভিসা থাকে সেক্ষেত্রে ভিসাটা ওদের হাতে গিয়ে শেষ হয়েছে, সেক্ষেত্রে এক্সস্টেড যদি হয় ওদের হাতে তাহলে 3C কন্টিনিউ হবে এবং উনি অ্যাপিল রাইট থাকবে। এটা গেল একটা। সেকেন্ড ইস্যুটা উনি বলতেছে যে এই ক্যাপ সিস্টেমটা, আমার জানা মতে ক্যাপটা হলো 2009 থেকে স্টার্ট হয়েছে, সেক্ষেত্রে 5 ইয়ার্স বা 8 ইয়ার্স এর যে রুলটা, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ওরা একটা রেট্রোস্পেক্টিভলি কিন্তু রেট্রোস্পেক্টিভলি করে নিছে ওরা, কিন্তু আপনার যারা আপনার 2005 বা 2006 এ এসেছে তখন কিন্তু আপনার জেনারেল স্টুডেন্ট ক্যাটাগরি ছিল, ক্যাটাগরি ছিল, ওটাও কিন্তু আপনার কাউন্টের মধ্যে নিয়ে এক নম্বর নেয়। দুই নম্বর হলো উনি যেটা চিন্তা করছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা ইউনিভার্সিটি তো নিবে না, কারণ আপনার আসলে ইমিগ্রেশন পার হওয়ার আগে কলেজ এবং ইউনিভার্সিটিরা যখন কাজটা ইস্যু করে তখনই ওরা দেখে যে আপনি ক্যাপে পড়েন কি পড়েন না। এবং আজকাল আমি দেখলাম যে এই যে রিসেন্টলি যে ঝামেলা হওয়ার পরে অনেক ইউনিভার্সিটি ডাবল মাস্টার্সও নিচ্ছে না, ইভেন ক্যাপে না পড়লেও, হয়তো বা সে ক্যাপে নাই কিন্তু একটা মাস্টার্স করে ফেলছে, আসার পরে কি হয়তো এমবিএ তে আসছে। একসাথে আমাদের মাথায় রাখতে হবে যে ইউনিভার্সিটি গুলোর উপর কিন্তু অনেক হিউজ প্রেসার, হিউজ প্রেসার আছে, যার কারণে যে উনি যদি বলে যে না আমি ক্যাপে নাই কিন্তু কলেজ এবং ইউনিভার্সিটিতে রুলস আছে ওখানে দেখতে পারবে, এবং 2005 হইলে উনি হয়তো এটা সেভ হয়তো বলা যে কারণ 2005 থেকে 2014 পর্যন্ত উনি যদি স্টুডেন্ট হিসেবে থাকে সে তার 9 বছর হয়ে গেছে, 9 বছর 8 বছর পর্যন্ত, হ্যাঁ উনি গ্রাজুয়েশন প্লাস প্রসক্রিপশন দলে তো হয়ে যাচ্ছে। আর দর্শক আপনাদের জানার উদ্দেশ্যে বলে দিচ্ছি যে ক্যাপ সিস্টেমটা আপনার ইন টোটাল 8 ইয়ার্স, আর ডিগ্রি লেভেলের ক্ষেত্রে আপনার 5 বছর, আর আপনি বিলো ডিগ্রি লেভেল 3 বছর থাকতে পারবেন, সব মিলিয়ে 8 বছর। বাট পিএইচডি আবার আউট অফ ক্যাপ, কেউ যদি পিএইচডি করে সেক্ষেত্রে ওইটা মানে ক্যাপ এর হিসাব হিসাব করতেছে। তো আমাদেরকে এখন আপনি বলেন যে টিয়ার 4 এর যারা অ্যাপ্লিক্যান্ট 20th অক্টোবর থেকে তাদের এখন যদি রিফিউজ হয় সেক্ষেত্রে তাদের কি প্রসিডিউর ফলো করতে হবে? সেক্ষেত্রে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ একটা বডি করছে ওরা, সেখানে আবার 80 পাউন্ড, আগে ছিল আপনার অ্যাপিল করলে 100 কত পাউন্ড জানি, 40 পাউন্ড দিয়ে করতে হবে, এখন আবার অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউটাও ফ্রি না কিন্তু, সেটা আবার 80 পাউন্ড দিয়ে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করবেন এবং তারা 28 ডেজের মধ্যে আপনাকে সেই ডিসিশনটা জানাবে, আপনার এই 20 ডেজ মতো 3C কন্টিনিউ হবে। স্ট্রেঞ্জ হলো আগে একটা অ্যাপিল যদি আপনি ওয়ান্স ইউ লজ সেটা আমরা একবার ব্রেকের কাছে চলে এসেছি, ব্রেকের পরে আমরা আলোচনা কন্টিনিউ করব। দর্শক কোথাও যাবেন না, ফ্রি আসছি ব্রেকের পর, আমাদেরকে কল করুন স্ক্রিনে দেখার নম্বরে, ফ্রি আসছি, ধন্যবাদ। আপনারা দেখছেন ইউকের ওয়ার্ক পারমিট নিয়ে পরামর্শমূলক অনুষ্ঠান ওয়ার্ক পারমিট।